মর্নিং বন্ধুরা, নিজের সাথে আপন মনিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সঙ্গীতা। আজ হচ্ছে 30শে সেপ্টেম্বর 2021, এখন বাজে ভোর 5টা। তো আমার স্নান টান সব কমপ্লিট, এবার আমি বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো এবার বিছানাগুলো গুছিয়ে নেওয়ার পর সুন্দর করে আমি বালিশগুলোর ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ভোরের যাবতীয় বাসি কাজ যেগুলো থাকে সেগুলো আমি আগেই করে নিচ্ছি, যেমন ঘর ঝাড় দেওয়া। এখন আমি ঘর ঝাড় দিচ্ছি। এরপর করব ঘর মোছা। গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা, নিজের সাথে আপন মনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ হচ্ছে 30শে সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজ আমি উঠেছি 4:30। তো উঠে সমস্ত কিছু করা হয়ে গেছে। তো এখন বাজে 5:40। তো উঠে আমি আগেই স্নান টান করে নিয়েছিলাম, তারপরে সমস্ত বাড়ির কাজ কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমার এবার কাজ হচ্ছে পুজো করব। তো পুজো তো কালকে তো আমি আম পাতা পাইনি, এবার আম পাতা পাড়তে যাব। চলুন আমার সাথে আম পাতা পাড়তে যাব। গাছ থেকে আমি আম পাতা পেড়ে নিয়েছি, আসলে ফুল দিয়ে দিয়েছি। এই ফুলটা আছে, এটা আমার, আমি ঠাকুরের। শুনুন, এখানে যা ফুল আছে হয়ে যাবে, আর বাজার থেকে যা নিয়ে এসেছি হয়ে যাবে। তো একদিন ইচ্ছে আছে না আপনাদেরকে নিয়ে কোলাঘাটে যে ফুল মার্কেটটা হয় ওইখানে একদিন যাব। আসলে একা একা ওখানে যাওয়াটা মানে বিশাল ভয়ের ব্যাপার ছিল, কিন্তু এখন যেহেতু আপনারা আছেন ওই সাইডে, তো আমার ভয়টা কেটে গেছে। তো একদিন ভাবছি কোলাঘাটে ওই ফুল মার্কেটটা আপনাদেরকে দেখাবো। ওখানে নাকি ফুল ভীষণ সস্তা, কতটা সস্তা কী ব্যাপার, একটু ঘুরে আসবো। অবশ্যই কাউকে একদিন অবশ্যই কাউকে একদিন নিয়ে যাব, ওইটা মার্কেটটা দেখতে দুজনে মিলেই যাব। দেখা যাক করা হয়। তো এবার আমি বসবো পুজোয়। আমার আপাতত এটা রেডি করা হয়নি, কিন্তু এটা হয়ে গেছে। এবারে গাছে এসে এখানে রজনীগন্ধা দিয়েছে, টগর আছে,
জবা আছে, জবা দু রকম আছে, গাঁদা নিয়ে এসেছি, আম পাতা পেয়ে গেছি, বেলপাতাগুলো কেমন দিয়েছে দেখুন তো, বেলপাতাও আনতে যাব, তুলসী পাতা তো দিয়েছে, আর দুব্বা আনতে যাব। তো চলুন, ফুলের জোগাড় হয়ে গেছে, এবার শুধু পাতার জোগাড় করতে বাকি, পাতার জোগাড় করতে বাকি আছে। তো দেখা যাক কী হয়। তো একদম পুজো করে নিই, তারপর আপনাদের সাথে দেখা করছি। এলাম, তো আমার পুজো কমপ্লিট, আমি আমার মতো করে তো পুজো করি আপনারা জানেন। তো আমাকে ফুল দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট, এখন বাজে 7:40। তো এবার ভাবছি যে পাউরুটি নিয়ে নিয়েছি মাঝখানে, তো পাউরুটি আর হরলিক্স খেয়ে নেবো, তারপরে দেখা যাক কি করা যায়। কাজ প্রচুর কাজ আছে, তো সময় কাজকে কম। তো তো সকালের ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্টে এইটা আছে, পাউরুটি আছে আর মিষ্টি আছে। তো পাউরুটি আজকে আমি শিখছি না, অন্যদিন একটু চাটুতে শিখে নিয়ে খাই, কিন্তু আজকে দেখলাম পাউরুটিটা খুব ভালো, নরম, একদম নরম। তো আমি এটাই এখন খাবো। তো এখন বাজে পুরো 8:05, বুঝতে পারছেন, 7:55। তো চটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে তো আজকে ভাবছি ভাত করব না, আজকে রুটি করব ভাবছি, কেন জানি না একটু শরীরটা খারাপ লাগছে সকাল থেকেই। দেখা যাক কি হয়, আজকে ভাত করব না, আজকে রুটি বানাবো। তো রুটি আর আলু ভাজা করে নেব, ওটা নিয়ে ওটাই খাবো, ওটাই টিফিন নিয়ে চলে যাবো। তো আবার ফিরে এলাম, তো আমি আজকে রুটি করবো বলেছিলাম, তো ময়দাটা আমি নিয়ে নিয়েছি, সাধারণত ময়দার রুটি খাচ্ছি, এখন ময়দাটা আছে বলে ময়দার রুটি খাচ্ছি। তো ময়দাটা আমি এই রুমেই মেখে নিচ্ছি, পাখা আমি চালাচ্ছি না, কারণ পাখা চালালেই একটা আওয়াজ আসে। চলুন ময়দাটা মেখে নিই। ঝটপট অনেক কাজ আছে, আবার ফিরে এলাম। তো এখন বাজে 8:30, আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট, এবার আমি যে মায়ের যে যে ডিউটিগুলো থাকে সেগুলো আমার কমপ্লিট, এবার বাবার যে ডিউটিটা থাকে সেটা আমি একদিন করতে বসবো। একদিন আমি একটা ভিডিও বানাবো যেখানে মা যা যা করতেন সেটা আমি করব, মানে এখন করি যেটা, তারপর বাবা যা যা করতেন সেটা আমি এখন করি, সেটা আর তারপরে নিজের দেখবেন
ভালো লাগবে। তো ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি বানানোর ইচ্ছে আছে, মানে সকাল থেকে উঠে মা কি কি কাজ করতেন সেটা এখন আমি করি, সবটা তো করা সম্ভব নয়, যতটা সম্ভব মানে মা যে ঘরের কাজগুলো করতেন সেগুলো, আর বাবা যা যা কাজ করতেন সেগুলো, আর আমি যা যা করতাম সেগুলো। কিন্তু তখন আমার ঘুম ভাঙতো 7:30 থেকে 8টা, বুঝেছে? আমি যদি সেই দুনিয়ায় পৌঁছে যাই তাহলে অনেকটাই অলস। যাই হোক, আমি একদিন এইটা একটা ভিডিও বানাবো কিভাবে আমি আমার জীবনে তিনটে রোল প্লে করি, এক মায়ের কাজ, দুই বাবার কাজ, তিন নিজের কাজ। এই তিনটে রোল প্লে করে কিভাবে আমি দিন কাটাচ্ছি সেটাই আমি আপনাদের সামনে আমি তুলে ধরবো। সেটা সম্ভবত রবিবার হলেই ভালো হয়, কারণ তাহলে আর অন্য কোনো কাজের চাপটা থাকে না। এই যেমন এই জামাটা কাটা আছে, এটা করতে মিনিমাম 2 ঘন্টা টাইম লাগবে, কিন্তু হয়ে যাবে। তো দেখা যাক, এটা এখন শুরু করে দিই। তো আমি কাজ করে নিই, কাজ করে মিডিলে মিডিলে আপনাদের সাথে কথা বলবো, দেখা করবো। যে কুর্তিটা শুরু করেছিলাম সেই কুর্তিটা আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে কারেন্ট নেই বলে গলাটা আয়রন করে হাতের কাজ হবে, মানে হাতে সেলাই হবে, হাত সেলাই, আর বাকি সমস্ত কিছু কমপ্লিট। কারণ গলার ডিজাইনটা তুলতে হবে, একটা পান মতো ডিজাইন আছে। তো এবার শুধু একটাই কাজ বাকি আছে কুর্তিটা, এটা হচ্ছে আয়রন করে গলার হাত সেলাইটা দেওয়া আর পুরো কমপ্লিট করা, ব্যাস। তো যাই হোক, এখন বাজে 9:45, আমার একটা কাজ কমপ্লিট হয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা জানাবেন যারা আমার এই ব্লগটা দেখবেন। এটা আমি আপনাদেরকে ফিনিশিং করে লাস্টে একটা ছবি দিয়ে দেবো, যদি আজকে করতে পারি তো। তো এটা কমপ্লিট, চলে যাও আমার এই দড়িতে। এই দড়িতে আমার সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি রেখে দিই। তো এখন তো 9:50 বাজে, কারেন্ট নেই, কি করবো সেটাই ভাবছি। কি করবো বলতে, আর একটা দুটো দুটো ব্লাউজ আছে, 4টে ছিল, দুটো কাটা হয়ে গেছে। তো এখন একটা দুটো ব্লাউজ কাটি, এটা ব্লাউজ কেটে নিই, কেটে নিয়ে যতটা হয় হোক, কারণ আমার তো আর 1 ঘন্টা বাকি আছে, তারপর আমি বেরিয়ে যাবো কাজে। তো 1 ঘন্টার মধ্যে যতটা কাটিং কুটিং হয় হোক, তারপরে আবার সন্ধ্যে 7টার সময় দেখা হবে, আর টিফিন ব্রেকে অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো। তবে আজকে ব্লগটা রাত পর্যন্ত টানবো না, কারণ আজকে ব্লগটা তাড়াতাড়ি শেষ করে দেবো, কারণ সকাল থেকে অনেকটাই শ্যুট করা হয়ে গেছে। তো যাই হোক, দেখাবো। তো এই হচ্ছে আমার মর্নিং রুটিন, 11টা পর্যন্ত আমি এই করি, তারপরে আমি আমার আমার কাজ শুরু করি। তো ওটা আমি ভালো করে আপনাদেরকে দেখাবো। একটা ছোট্ট সদস্য আমার সঙ্গে দেখা করতে এসছে, কিছু বলতে চাইছে, বলতে চাইছে কিন্তু মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এটা কি পাখি? বদ্রি। বদ্রি পাখি, কালারটা দেখেছেন? একটু আদর করে দিই, আদর 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 আদর। সকালটা বেশ ভালো গেল, কিন্তু দুবার আমার কাজের উপর পটি করে দিয়েছে। কতদিন বয়সে এর? 1 মাস। 1 মাসে? 1 মাস বয়স, তাই না? উঠতে পারেনি। ক মাসে উঠতে পারে? 45 দিনে উঠতে পারে। 1 মাস হয়েছে, 30 দিন হয়েছে, এখন 15 দিন অপেক্ষা করতে হবে ওড়ার জন্য। ও, এর বাড়িতে অনেক পাখি আছে, যদি কোনোদিন সুযোগ হয় দেখাতে যাব, দেখতে যাব আর আপনাদেরকে দেখাতে যাব, তাই না? কি বলছি বলতো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই।